এতদিন ছিলাম না, ঘরটার কি অবস্থা করেছো? একদিন আলমারিটা গোছাওনি নাকি? আমার নিজের জীবনেরই সবকিছু অগোছাল হয়ে গেছিল, আমি নাকি আবার আলমারি গোছাবো। অগোছালো হলো কেন? হ্যাঁ বেশ, সেটা নয় আমারই দোষ হয়েছে, আমি কি আর মানা করেছি? এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সেই তো, আর এখন আমাকে সব গোছাতে হবে। তা বেশ, কাল করে ফেলো না, কাল করলে হয় না? না হয় না। ও গোছালো করে রেখে দিয়েছো পুরো আলমারিটা। আচ্ছা বেশ, আমি না এইভাবে থাকতে পারি না রোদ্দুর, এরকম অপরিষ্কার। দেখেছো আলমারিটা, দেখেছো কি অবস্থা? জামা কাপড় নিয়েছো পরেছো ওইভাবেই রেখে দিয়েছো গুটিয়ে, কেউ রাখে? ভুল হয়ে গেছে, দাও কি গোছাতে হবে আমি গুছিয়ে দিচ্ছি, দাও। না গো, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমার কাজ আমায় করতে দাও। আমি তো বলছি আমি করে দেবো, দাও না, আমি করে দেই, শার্টটা গুটতে আমি ভাঁজ করে দিচ্ছি, দাও দাও করে দেখো। হ্যাঁ মানে শার্টটা তো ইস্ত্রিও করা নেই। কোনো প্রয়োজন নেই, তুমি ভাঁজ করে আমায় দেখাও। হ্যাঁ এইভাবে আর কি হবে, ঠিক করে করো। আরে তো শার্টটা তো ইস্ত্রি করে নিলে বাবা, ওরম ভাবে করা যায় নাকি? দাঁড়াও তো, বোতামও লাগানো নেই। এতক্ষণ ধরে, আরে একটু সময় লাগে। হাসছো কেন? না হাসছো কেন, চেষ্টা করছো দেখতে পাচ্ছ, হাসছো কেন? এতক্ষণ ধরে একটা শার্ট, মানে সারা দিন রাত কেটে যাবে উনি একটা শার্টই শুধু ভাঁজ করে দেন। ঠিক আছে দাও। আরে হয়ে যাবে, অনেক হয়েছে হয়েছে হয়েছে, আমি করে নিচ্ছি, এত কাজ বাড়িও না রোদ্দুর, আমার অনেক কাজ পড়ে আছে, প্লিজ। বলছি কাল কিন্তু বিবিদির ওখানে যাওয়ার আছে, বউভাতে যাবো তো? যাবো না, অবশ্যই যাবো, আজকেই তো আমাকে আসতে দিচ্ছিল না, সন্ধ্যাবেলায় আবার যেতে বলছিল, আমিও ঠিক করেছিলাম যে পুরো বিয়েটা কাটিয়ে তবেই আসবো। না আর একটাও দিন আমাকে ছাড়া থাকার কোনো দরকার ছিল না, আমারও তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছিল না। ওকে তো বাজে কথাগুলো বলার সময় মনে থাকতো না? এই কথাগুলো বারবার মনে করাতেই হবে, এতবার ধরে তো শুনেছি কথাটা, এবার না বারবার শুনতে আমার নিজেরই লজ্জা লাগছে। ঠিক আছে, না আমার সত্যি অনেক কাজ পড়ে আছে, আমাকে সবগুলো এখন গোছাতে হবে, তারপর আমি একটু শান্তিতে বসতে পারবো। শোনো না বলছি, কাল সকালে গুছিয়ে নিও, যখন আমি হসপিটালে যাব তখন, রাখো না এসব এখন দূর। কাল সকালে মানে আমাকে এখনই করতে হবে রোদ্দুর? পুরো আলমারিটা অগোছালো হয়ে আছে, আমি তবে একটু বসতে পারবো ঠিক করে? আমি যখন হসপিটালে যাব তখন করে নেবে কালকে। আর তারও হসপিটালে যাব মানে? কালকে বিবিদের বউ ভাতা তুমি হসপিটালে চলে যাবে বললেই হলো। আমি তো হসপিটালে সকালে যাব, বিকেল বেলা তো আর হসপিটালে যাব না, ফিরে এসে তোমাকে নিয়ে যাব বিবিদের ওখানে। রোদ্দুর বিবিদি বারবার বলে দিয়েছিল যে আমরা যাতে তাড়াতাড়ি করে চলে যাই, দেখো একটু বোঝার চেষ্টা করো, বিবিদি শ্বশুর বাড়ি থেকে তো কেউ থাকছে না, অয়ন্দা একটা ছোট করে পার্টি দিচ্ছে, আমরা যদি ঠিক সময় না গিয়ে পৌঁছোই ভরসা পায় কি করে বলো? হ্যাঁ কিন্তু আমি সারাদিন হসপিটালের কাজ অফ করে কি করে চলে যাব বলো? তার থেকে বরং একটা কাজ করা যাক, তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও, আমি নয় কাজ ছেড়ে পৌঁছে যাব। ঠিক আছে তাহলে তাই করো। দেখুন ফাগুন বউ স্টার জলসায়।